তো সবাইকে শুভেচ্ছা তো আমার কাছে যে সার্কিটটি আছে এটি মূলত মিস্ট মেকার তো মিস্ট মেকার মূলত পানিকে তাপ দিয়ে বাষ্প দেয় না এটা মূলত কি বলে পানিকে থাবা দিয়ে বা পানি থেকে আঘাত করে করে বাষ্পে রূপান্তরিত করে তো এর যে কার্যনীতি দেয় কার্যনীতি মূলত সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে আমরা আলোচনা করবো তো সুতরাং সার্কিট ডায়াগ্রামটা পর্যালোচনা করি তো এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম তো এটা এখানে যেটা হচ্ছে শুধু মূলত একটি আলট্রাসনিক পিজো ইউজ করা হয় যে পিজোরাটি নির্দিষ্ট রেজোনান্স ফ্রিকোয়েন্সি আছে দেখাগুলো কিছু কিছুগুলার পঁয়তাল্লিশ কিলো হার্স দুইশো কিলো হার্স এমনকি দুই মেঘাহার্সের পিলো বা এক এক মেঘা হার্সের পিজো বাজারে অ্যাভেলেবেল আছে তো ওই পিজোকে আমার যেভাবে হোক মূলত রেজোন্যান্স মোডে ট্রিগার্ট করতে হবে তাতে জানি এটি তার পূর্ণ পারফরমেন্সে চলে আসে তো সেই কারণে একটি ট্রি সার্কিট বানানো হয় এটি মূলত যে সার্কিটটা সেটি মূলত যে ট্রি গার্ড সার্কিটে ট্রি গার্ডস বিভিন্নভাবে দেওয়া যায় যেমন ফাংশন জেনারেটর বা ক্লক সার্কিট বা এই যে এন ট্রিপল ফাইভের মধ্যে ট্রি গার্ড জেনারে পাল জেনারেটর সার্কিট এইভাবে তো এখান থেকে আমি মূলত এই যে আমার যে একটা সার্কিটের যে ভলিউমটা আছে এখানে যে ভলিউম এই ভেরিয়েবল ট্রানজিস্টরটা আছে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করে করে এই পিজোটাকে মূলত রেজোনেন্স মোডে নিয়ে আসা হয় যখন রেজোনেন্স মোডে আনা হয় তখনই মূলত এই পানি বাস পানিকে পানির যে ইটা পানি ধোঁয়ার সৃষ্টি করতে পারে এখানে মূলত কোনো তাপ শক্তি বা কোনো কিছু ইউজ হচ্ছে না ধোঁয়ার ধোয়া বানাতে এখানে মূলত পিজোর মাধ্যমে পানি পানিতে ফ্রিকুয়েন্টলি আঘাত করা হয় আর আঘাত করতে করতে থাকলে পানির বিন্দু অনুর বা বিন্দু বিন্দু ধোঁয়ার মতো সৃষ্টি হয়ে তারপরে এইভাবে মিস্ট তৈরি করে তো এনে টিভল ফাইভের যে কিভাবে যে ট্রি গার্ড জেনারেট করে এর বিস্তারিত ভিডিও আমি গত ভিডিওতে দেখিয়েছি তো সেই অনুযায়ী মূলত ক্যালকুলেট করে আমার আর ওয়ান আর টু তারপর ক্যাপাসিটির মান বসিয়ে তারপরে আমার ট্রি ট্রিগার্ট করে তারপরে আমার এখানে জেনারেটেড সিগনাল পিজোতে দেওয়া হয় তো পিজো মূলত পিজো একটা ম্যাটেরিয়াল বা এখানে ক্রিস্টাল মাইক্রোফোন ক্রিস্টাল স্পিকার বা যে যাই বলুক না কেন এটা মূলত একটা পিজো তো এইগুলো যে মডিউলটা এটা আলিক্স প্রেসে পাওয়া যায় এটা মূলত ফাইভ ভোল্ট অপারেট হয় খুবই ছোটো আর বড় পিজো থাকলে বা বড়ো সার্কিটে বা বড়ো যে দুই মেঘা হার্স হলে তখন আরও বেশি ধোয়ার তৈরি হয় এটা মূলত একটা বিশ কিলো হার্সের বিশ কিলো হার্জ না এটা মূলত একটা পঁয়ত্রিশ কিলো হার্জের পিলো পিজো এই কারণে পি পঁয়তাল্লিশ কিলো হার্জ পিজোতে মূলত মানে এই শব্দটা আমরা শুনতে পাই না আলট্রাসাউন্ড মানে যে শব্দগুলো আমাদের সীমার অধিক আমরা শুনতে পাই না সেই শব্দ নিয়ে মূলত এর কাজ তো এখানে মূলত শব্দ রিয়েল অর্ডার জেনারেট হলেও আমরা এটা শুনতে পারতেছি না কিন্তু এটা পানিতে দেওয়ার পর পরে পানিতে ক্রিয়ার মাধ্যমে এটা বাষ্পে রূপান্তরিত করতেছে বাষ্প না মূলত ধোঁয়া রূপান্তরিত করে কারণ বাষ্প রূপান্তরিত করতে গেলে অবশ্যই তাপ শক্তির মাধ্যমে এভাবে ধোয়া বানাইতে হতো তো এটাই ছিল মূলত এই যে আপনারা মিস্ট মেকারের ভিডিও যারা চাইছিলেন তাদের জন্য আমি মিস্ট মেকার কীভাবে কাজ করে যে সিম্পল জিনিস নিয়ে আলোচনা করলাম মূলত মিস মেকারটা মূলত এর মূলনীতি মূলত সিম্পল তো এর থেকে আর বিস্তারিত আর কিছু নাই বা আমার জানা নাই তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য